आज आपनारा ए भिडियोते जानबेन श्रीखंड ग्रामे गोपीनाथ किभावे एलो एवं भक्त रघुनंदन किभावे गोपीनाथ के नाड़ू खालेन। भिडियोटी शुरू करार आगे आपनारा जारा एखोनो चैनलटीके सबसक्राइब करेननि तारा अवश्य चैनलटी सबसक्राइब करुन एवं बेल बाटनटी प्रेस करुन एरकम आरो अनेक नतून भिडियो देखार जोन्नो। भिडियोटी देखे जदि भालो लागे ताहले अवश्य एकटी लाइक करबेन एवं सबाइके शेयार करबेन। ताहले चलुन जेने नेवा जाक काटोआर पासेर ग्राम श्रीखंड। काटोआ थेके 8 किलोमीटर रास्ता। आपनी जेते चाहले बर्धमान बासे चेपे बोलबेन श्रीखंड जाब, मात्र 8 टाका भाड़ा। अति प्राचीन आख्यात एकटा ग्राम, आज थेके प्राय 500 बच्चर आगेकार कथा, महाप्रभुर प्राय समसामयिक। सेई ग्रामे तत्कालीन विख्यात कविराज छिलेन मुकुंद रॉय। तिनि छिलेन एकजन सदाचारी ब्राह्मण वैष्णव। বাড়িতে তার প্রতিষ্ঠিত গৃহদেবতা কুষ্ঠি পাথরের গোপীনাথ। প্রতিদিন ভোরে উঠে মুকুন্দ কবিরাজ স্নান করে গোপীনাথের সেবা পূজো সেরে তারপর রোগী দেখতে বসতেন। আর ঈশ্বরের কৃপায় কবিরাজ মশায়ের অদ্ভুত হাত যশ ছিল, প্রায় সমস্ত রোগীরাই তার ওষুধ সেবন করে ভালো হয়ে যেত। এই রকম একদিন মুকুন্দ কবিরাজ স্নান সেরে ঠাকুর ঘরে ঢুকছেন, এমন সময় একটি বাচ্চা ছেলে কোথা থেকে ছুটতে ছুটতে এসে আকুল স্বরে ডাকছে, কবিরাজ মশাই, ও কবিরাজ মশাই। মুকুন্দ কবিরাজ ঠাকুর ঘর থেকে বের হয়ে ছেলেটিকে দেখে জিজ্ঞেস করলেন, কে বাবা তুমি, কি হয়েছে? ছেলেটি বলল, কবিরাজ মশাই, আমি পাশের গাঁয়ে থাকি, আমার নাম গুরুচরণ, আমার বাবার খুব জ্বর, আপনি এক্ষুনি চলুন। কবিরাজ মশাই বললেন, তা কী করে হয় বাবা, তবে আমি সবে আমি আমার গোপীনাথের চরণে তুলসী দিয়েছি মাত্র, একটু দাঁড়াও, প্রভুকে সেবা দিই, আমি যাব। ছেলেটা আকুল স্বরে বলল, না কবিরাজ মশাই, এত দেরি করলে বাবাকে বাঁচানো যাবে না, গোপীনাথ পরেও সেবা নিতে পারবেন, আপনি দয়া করে এক্ষুনি চলুন, আপনার দুটি পায়ে পড়ি কবিরাজ মশাই। ছেলেটার আকুতি দেখে কবিরাজ মশাইয়ের খুব মায়া হলো। উপায় না দেখে মুকুন্দ কবিরাজ তার নিজের 5 বছরের ছেলেকে হাঁক পাড়লেন, রঘুনাথ, ও রঘুনাথ। ঘরের ভেতর থেকে ছোট্ট রঘুনাথ বেরিয়ে এলো। কবিরাজ মশাই বললেন, বাবা রঘু, আমি এই ছেলেটির সাথে পাশের গায়ে যাচ্ছি, ফিরতে দেরি হতে পারে, তাই তুই বাবা স্নান সেরে গোপীনাথের সেবাটা দিয়ে দিস। রঘুনাথ তো মহা খুশি, এই প্রথম গোপীনাথের সেবা সুযোগ পেয়েছে, আনন্দে আটখানা হয়ে বাবাকে বলছে, তুমি নিশ্চিন্তে মনে যাও বাবা, গোপীনাথকে আমি আজ সেবা দেব। কবিরাজ মশাই চলে গেলেন। রঘুনাথ তাড়াতাড়ি স্নান সেরে ধুতি পরে মায়ের কাছে গিয়ে বলছে, মা, বাবা আজ আমায় গোপীনাথের সেবা দিতে বলে গেছেন, তুমি তাড়াতাড়ি সব গুছিয়ে দাও। মা বললেন, এই তো বাবা, এক্ষুনি দিচ্ছি। এই বলে কাঁসার থালায় করে বেশ কিছু নাড়ু এনে রঘুনাথের হাতে দিয়ে বললেন, ভালো করে গোপীনাথকে সেবা দিবি, তিনি যেন গ্রহণ করেন। সরল বাচ্চা ছেলে ভাবলে গোপীনাথ বোধহয় সত্যি সত্যি খান। যাই হোক, ঠাকুর ঘরে ঢুকে দরজা বন্ধ করে গোপীনাথকে থালাটা এগিয়ে দিয়ে বলছে, দেখো গোপীনাথ, আজ মা তোমায় নাড়ু দিয়েছে, জানো তো গোপীনাথ, মা কিন্তু গেল হপ্তায় এগুলো নিজে হাতে বানিয়েছে, আমি দেখেছি, নাও আর দেরি করো না, জানে খুব খিদে পেয়েছে তোমার, নাও শিগগিরই খেয়ে নাও তো দেখি। কিন্তু কই, গোপীনাথ তো খাচ্ছে না। ও হো হো, বুঝেছি, তোমায় বাবার মতো চন্দন দিইনি বলে খাচ্ছ না, আচ্ছা বেশ, এই নাও তোমায় চন্দন পরিয়ে দিচ্ছি। চন্দন পরিয়ে আবার বলছে, নাও গোপীনাথ নাড়ু খাও, তবু গোপীনাথ খাচ্ছে না। ও হো হো, বুঝেছি, বাবা তোমায় বাতাস করে তাই না, দাঁড়াও। এই বলে গোপীনাথকে পাখা দিয়ে বাতাস করছে আর বলছে, না গোপীনাথ এবার খাও, না তো এখনও তো গোপীনাথ খাচ্ছে না। এই ভেবেই চলেছে অনুময় বিনয়, কিন্তু গোপীনাথের কোনো সাড়া নেই। অবশেষে অধৈর্য হয়ে বালক রঘুনাথ বলছে, ও, আমি দিচ্ছি বলে খাচ্ছ না, খেতে হবে না তোমায়, এই আমি তোমার চরণে মাথা কুটে মরব। এই বলে অভিমানী রঘুনাথ গোপীনাথের চরণে মাথা ঠুকতে শুরু করলো। ঠুকতে ঠুকতে ছোট্ট শরীরের নরম চামড়া কেটে গিয়ে রক্ত পড়তে শুরু করছে। হঠাৎ এক চোখ ধাঁধানো জ্যোতিতে ঠাকুর ঘর আলোকিত হয়ে গেল।
কুষ্টি পাথরের গোপীনাথের ভেতর থেকে দুটি অপ্রাকৃতিক হাত বেরিয়ে এলো। কইরে রঘুনাথ নারদে নিজের চোখেও যেন বিশ্বাস করতে পারছে না। রঘুনাথ নির্বাক হয়ে বিস্ফারিত নয়নে তাকিয়ে আছে রঘুনাথ চিন্ময় গোপীনাথের ভুবনমোহন রূপের দিকে। আহা কি রূপ, কি হলো রঘু, নারদ দিবি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সম্বিত ফিরে পেল রঘুনাথ। গোপীনাথ তুমি এসেছো? আহ কি সুন্দর দেখতে তুমি, নাও এই নাও, বলে একটা নাড়ু গোপীনাথের সামনে ধরল। গোপীনাথ হাত বাড়িয়ে নাড়ুটি গ্রহণ করলেন। নাও আরেকটা খাও, গোপীনাথ খেলেন। এই নাও আরেকটা, রঘু দিয়ে যাচ্ছে, গোপীনাথ খেয়ে যাচ্ছেন। হঠাৎ গোপীনাথ বললেন, রঘু ও দুটো থাক, ও দুটো তোর জন্য। হুঁশ ফিরল রঘুনাথের, থালায় মাত্র দুটো নাড়ু পড়ে আছে। ততক্ষণে গোপীনাথ আবার সেই কুষ্ঠি পাথরের একদিকে, ততক্ষণে মুকুন্দ কবিরাজ ফিরে এসেছেন, ডাকছেন, রঘু ও রঘু কোথায় গেলি বাবা? ঠাকুর ঘরে দরজা খুলে বেরিয়ে এলো রঘুনাথ, থালায় দুটো নাড়ু। মা দেখে বলছেন, একি রঘু, বাকি নাড়ু কোথায়? গোপীনাথ খেয়েছে মা। ছি বাবা, গোপীনাথের নামে মিথ্যে বলতে নেই, পাপ হয়। মুকুন্দ কবিরাজ বললেন, আমি মিথ্যে বলছি না বাবা, বিশ্বাস করো। এই বলে রঘুনাথ আদ্যপ্রান্ত ঘটনা বর্ণনা করল। সব শুনে মুকুন্দ কবিরাজ ভাবলেন, ছেলে মিথ্যা বলছে, লোভে পড়ে নাড়ু খেয়ে এখন গোপীনাথের নামে মিথ্যে বলছে। কিন্তু তিনি মুখে কিছু বললেন না। পরের দিন সকালে আবার রঘুনাথকে ডাকলেন, ডেকে বললেন, বাবা রঘু আমাকে একটা জরুরি কাজে বেরোতে হচ্ছে, তুই বাবা কালকের মতো গোপীনাথের পুজোটা দিয়ে দিস। কই গো, শুনছো, রঘুকে আজকেও নাড়ু দিয়ে সেবা দেওয়া হবে, বলে চলে গেলেন। কিন্তু গেলেন না, কিছুক্ষণ পর আবার ফিরে এলেন। ততক্ষণে রঘুনাথ ঠাকুর ঘরে ঢুকে পড়েছে, আবার সেই সাধ্য সাধনা, বাইরে দাঁড়িয়ে চুপটি করে সব শুনছেন মুকুন্দ কবিরাজ ও রঘুর মা। হঠাৎ সব চুপচাপ, ঠাকুর ঘরে কোনো সাড়া শব্দ নেই। কবিরাজ মশাই বুঝলেন এইবার রঘুনাথ চুপ করে বসে নাড়ু খাচ্ছে। পা টিপে টিপে দরজার সামনে গেলেন কবিরাজ মশাই এবং হঠাৎ হাট করে খুলে দিলেন দরজা। বিষম্বিত চোখে দেখলেন একটা জ্যোতি যেন হঠাৎ মিলিয়ে গেল, আর গোপীনাথের হাতে বাঁশির বদলে ধরা রয়েছে একটি নাড়ুর অর্ধেকটি এবং সেটিও শিলায় পরিণত হয়েছে। ঘটনার আশম্বিকতায় হতভম্ব হয়ে রঘুনাথ দাঁড়িয়ে আছে, জড়িয়ে ধরলেন বাবা ছেলেকে, কাঁদতে কাঁদতে বললেন, বাবা রঘু তুই ধন্য, ধন্য তোর ভক্তি, তোর সরল বিশ্বাস। আমি এতদিন নিয়ম নিষ্ঠা ভরে প্রভুর সেবা করে যা পাইনি, তুই শুধু তোর সরল বিশ্বাস আর প্রেমের জোরে তা পেয়েছিস। তোকে মিথ্যাবাদী ভেবেছিলাম, ধিক আমাকে ধিক। আজও শিখণ্ডে গোপীনাথ মন্দিরে বিরাজ করছে সেই কুষ্টি পাথরের গোপীনাথ বিগ্রহ, যার হাতে আজও বাঁশির বদলে বিরাজিত পাথরের অর্ধ নাড়ু। সারা ভারতবর্ষে আর কোথাও এমন কৃষ্ণ বিগ্রহ নেই। বন্ধুরা, ভিডিওটি দেখে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গোপীনাথের জয়।